নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ ইনডোর প্ল্যান্টসের উপরে। এই যে ঠিক শীত আসবে আসবে ভাব, এইরকম সময় বর্ষা প্রায় শেষ, ঠিক এরকম সময় আমরা কী কী কাজ করতে পারি সেটার উপর আজকের প্রতিবেদন। তো আজকে আছি কোচবিহার গ্রিন হোম নার্সারিতে। তো এইখানে ইনডোরের কী কী কালেকশন, বিশেষ করে অর্কিড বা আর কী কী গাছ আছে সেগুলো সব আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আগে এই নার্সারির ডিটেলস জানবো, এবং যার নার্সারি সে দাদাকে সবাই চেনেন কম বেশি যারা আমার ভিডিও ফলো করেন। তো তাও আরেকবার পরিচয় করিয়ে নেবো, সে দাদার সঙ্গে একটু চলুন। তো এই হচ্ছে প্রদীপ দা। নমস্কার দাদা। তো দর্শকদেরকে প্রথমে একটু, যাই হোক অনেকেই হয়তো জানেন, তাও একটু পরিচয়টা যারা নতুন তাদের জন্য একটু পরিচয়টা দেবেন, আর আপনার নার্সারির লোকেশন আর ফোন নম্বরটা একটু বলবেন। আমি প্রদীপ দত্ত, গ্রিন হোম নার্সারি কাকরিবাড়ি থেকে। আমার ফোন নম্বর 9434133648। তাছাড়া আরেকটা পার্সোনাল নাম্বার আছে 9733078604। আর আমার এখানে আসতে গেলে কোচবিহারের ফেমাস খাগড়াবাড়ি চৌপতি থেকে জাস্ট আলিপুরের রাস্তায় 4 কিলোমিটার, খারিজা কাকরিবাড়ি গ্রিন হোম নার্সারি বললে যে কোনো টোটো অটো আমার গেটেই নামিয়ে দিবে, একদম মেন রোডের পাশেই, পাশেই একদম স্কুলের, একদম কাকরিবাড়ি প্রাইমারি স্কুলের ফুটবল গ্রাউন্ডের একদম উল্টো পাশে। আচ্ছা, তো চলুন এবার দর্শকদের দেখাই, যে প্রথমেই দেখাই এই যে সুন্দর সুন্দর অর্কিডগুলো। তো এখানে মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে? এই অর্কিডগুলো মেনলি যেগুলো ব্লুমিং হয়েছে এগুলো হচ্ছে ডেন্ড্রোবিয়াম। ডেন্ড্রোবিয়ামটা এই গরম হিটেও এত সুন্দর ব্লুমিং করে। তাছাড়া এই যেগুলো আছে এগুলো ফেনোলপসিস, ফেনোলপসিস ক্যাটেলিয়া, এগুলো ঠান্ডা না পড়লে এগুলোতে ফুল আসবে না। গাছ খুব হেলদি হয়ে গেছে, বার্ডস আসবে, তার জন্য যে টেম্পারেচারটা দরকার সেই টেম্পারেচার এখনো আসেনি। এই সময় শুধুমাত্র ডেন্ড্রোবিয়ামটাই অ্যাভেলেবেল, ফুল সমেত পাওয়া যাবে। তার তুমি কিছু গাছ দেখো কি রকম হয়েছে গাছগুলো, এই দেখো মাটির টপে কি সুন্দর সেটিং, দেখো ছোট্ট একদম টপে টপ, এই দেখো তিনখানা বার্ডস এসছে এই গাছ, এই যে আরো এগুলোতে প্রচুর অসাধারণ সুন্দর, দারুণ সেটিং আছে। আর আমাদের ওয়েদারে জানো দারুণ সুন্দর হয়, তুমি যদি নেগলেক্টেড অবস্থা তো গাছে বেঁধে রাখো, কোনো বাড়ির ওয়ালে বেঁধে রাখো, তাও তুমি ফুল পাবে। এটা ডেন্ড্রোবিয়াম আমাদের ওয়েদারে ময়েশ্চারে। আচ্ছা, যে গাছটা হাতে আসে বেশ সুন্দর শেপের, এটাও বিক্রির জন্য নাকি? অবশ্যই বিক্রি। বা তো দর্শকরা দেখছেন এই গাছটা দেখুন এত সুন্দর শেপে, এবং হ্যাঁ এত সুন্দর মিষ্টি একটা কালার, পটটাও দেখো খুব সুন্দর, এবং ছোট্ট, এবং ছোট্ট পটের মধ্যে সুন্দর গ্রোথ হয়েছে। আর এগুলোতে কাঠ কয়লা দেওয়া আছে যাতে ফাঙ্গাস অ্যাটাকটা অনেক কম হবে। এটা মোটামুটি 1000 টাকায় একদম ফুল সমেত একদম রেডি গাছ পাবে। বাহ, অসাধারণ সুন্দর এটা। আর একটু দুই একটা আরো ভালো ভ্যারাইটি দেখাচ্ছি তোমাকে। এই গাছগুলো যেগুলো আছে এগুলো প্রচুর ফুল সমেত আছে। এই যে দেখো প্রত্যেকটা গাছে ফুল আছে। এই যে এইগুলো 350 টাকা করে। ইয়েলো কালারের উপরে একটা খুব ডিমান্ড থাকে। এই যে ইয়েলো সত্যি একদম আনকমন এবং খুব কম দেখা যায় এটা। হ্যাঁ, ইয়েলো কালারের উপরে, এবং প্রত্যেকটা গাছে দেখো 2-3টে করে বার্ডস আছে। আর একটা ফুল ফুটলো মানে 2 মাস এই ফুল থাকবে, থাকবে আর কি। এই ফুল 2 মাসের আগে নষ্ট হবে না, অর্থাৎ ফেস্টিভ্যাল টাইমটা পুরো পার হয়ে যাবে। এই ইয়েলোটা কত পড়বে? এগুলো 350 টাকা করে। আচ্ছা, এটা কি মানে ইনডোরই, ইনডোরও করা যাবে? মানে ডেন্ড্রোবিয়াম ইনডোরে, আউটডোরে একটু রোদ থেকে বাঁচিয়ে তুমি যদি বাড়িতে কোনো বড় গাছ থেকে তার ডালে মধ্যে ঝুলিয়ে রাখবে তাও হবে, তাও হবে। মাঝে মাঝে করলে, আর এই নারকেলের পর পর আর কি, এটা 1 মাস পরে একবার দিল। আর ওটা 1 লিটারে কত গ্রাম বা কত? 2 গ্রাম করে দিবে, 2 গ্রাম 1 লিটার, 1 মাস পর পর শুধু ব্যালেন্স এনপিকে, ১৯১৯ বা তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিতে পারে। আর এই নারকেলের ছোবাগুলো কিন্তু পচে গেলে পরে, মোটামুটি একবার সেটিং হলে 1-1.5 বছর পরে কিন্তু এটা খারাপ হয়ে যায়, তখন একটু মনে করে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আর এইগুলোকে তো ওই রকম মাটির টপ পাওয়া যায় আমাদের কাছে, কেউ চাইলে কাট করলে আমার আইগুলো ছোবা দিয়ে কোকো চিজ দিয়ে বসিয়েও নিতে পারে ওই সব। আচ্ছা, শুধুমাত্র এই নারকেলের ছোবা যেটা এটার উপরেই বসাতে হয় বা হচ্ছে তার সঙ্গে চারকোল, চারকোল দিয়ে বসালে খুব ভালো, চারকোল না মানে ফাঙ্গি পিটে কোনো ভাবে বসানো যাবে না, শুধু শুধু কোকো চিপসে বসাতে হবে। আমাদের কাছে কোকো চিপস ব্লক পাওয়া যায়, ব্লক আর কি अवेलेबल আছে, কোকো চিপসের ব্লক দিয়ে ওটা ভিজিয়ে বসাতে হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হবে। এই ধরো এগুলো তো আমাদের এই যে কোকো চিপস দিয়ে বসানো আছে। আমরা আরেকটা জিনিস ইউজ করি এখানে, এই যেমন অসমোকট, যারা জানে এই যে অসমোকট,
এটা ব্যালেন্স এনপিকে কাজ করে, আমাদের এগুলোতে অসমোকটর দেওয়া থাকে, সেটা পাওয়া যায় এখানে। হ্যাঁ হ্যাঁ, আর এই কালারটা এটা একটু বেশ সবুজ সবুজ, এটাও সবুজ। হ্যাঁ, ইয়েলো সবুজের একটা মিক্স, এগুলো কিরকম পড়বে? ইয়েলো সবুজের মিক্স, এই ফুল সহ যা আছে এগুলো 350, আর এই যে ফুল ছাড়া যেগুলো আছে এগুলোর দাম কম, এগুলো 250 টাকা করে, 250 টাকাতে এই এডমিগুলো। এগুলো তো এই যে দেখো নতুন নতুন, এই যে দেখো নতুন নতুন এই যে বার্ডস সবে, হ্যাঁ বেরোচ্ছে বেরোচ্ছে কিছুদিনের মধ্যে, এগুলো তো সব খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে, এই যেগুলো কিন্তু ডেভেলপ করছে, আগের ফুল কাটা হয়ে গেছে, এই যে দেখো কিভাবে চারা তৈরি হয়, এই যে সিডলিংস তৈরি হয়, এই যে রুটস বেরোচ্ছে। আর এটার ধরুন জলটা কিভাবে দিতে হবে? জলটা গোড়ায় স্প্রে করতে হয়, যদি এটা কতদিন পর, বাতাসে জলীয় বাষ্প প্রচুর থাকে, বৃষ্টি থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু ড্রাই ওয়েদারে দিনে একবার দুবার জল দিলে খুব ভালো, সেটা অল্প পরিমাণে আর কি। না না, স্নান করিয়ে দে গোড়াটাকে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ নারকেলের ছোবাটাকে একদম ভিজিয়ে দিতে হবে। বাহ, তো এইবার অর্কিডের পরে দেখাচ্ছি আরো ইনডোর প্ল্যান্টে যারা মানে খুঁজছেন যে ইনডোর প্ল্যান্ট কি কি লাগানো যেতে পারে সেগুলো দেখাচ্ছি আপনাদের। এই যেগুলো অ্যান্থুরিয়াম হুকারি, অসাধারণ সুন্দর পাতা, এগুলো আমার কাছে অনেক বড় বড় গাছ আছে, তুমি ওই যে অ্যান্থুরিয়াম হুকারির বড় গাছও দেখাতে পারো। তো এইটা বড় গাছটা দেখাই আপনাদের, চলুন। হ্যাঁ, ওই যে দেখো বড় বড় গাছ, এই যে বাঁদিকে সাদা টপ গুলোতে দেখো, এগুলো বড় বড়, এটা হোটেল বড় সাইজের, এই যে ফুল এসছে হোটেলের এই শুরুতে ঢুকতেই আর কি, হোটেলে এয়ারপোর্টে এগুলো থাকে, এগুলো হচ্ছে অ্যান্থুরিয়াম হুকারি, এর নিচের এই রুটস গুলো দেখতে খুব সুন্দর লাগে। দারুন, একদম বেশ সুন্দর মাকড়সার পায়ের মতো সব বেরিয়ে আছে, পাতাগুলো খুব সুন্দর হয়, খুব স্ট্রেন থাকে পাতাগুলোতে, দারুন। আর মোটামুটি এই মুহূর্তে আর কি কি ইনডোর প্ল্যান্ট যারা আর কি লাগালে আর কি এই ওয়েদারে, মানে এখনো যদি কেউ লাগাতে চায় কি কি আরো ভালো? এই যে দেখো কোবরা ফার্ন বলো, বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট, এগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, বিভিন্ন মনস্টের আইল বো ভেরিগেটেড, এগুলো তো প্রচুর আছে আমার কাছে। আচ্ছা, এবার ভ্যারাইটি প্রচুর আছে, তো এত কিছু ডিটেইলস হয়তো দাম বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে দেখো এগুলো, এগুলো ছোট চারা আছে, এগুলো কিরকম দাম? এইগুলো মোটামুটি 250 টাকাতে বিক্রি হয়। আচ্ছা, এবার কেউ যদি কোনো গাছ পছন্দ থাকে, দর্শকদের বলছি আপনারা ভিডিওর মধ্যে স্ক্রিনশট নেবেন, নিয়ে মার্ক করে এই দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, সেখানে দিলেও দাদা দামটা জানিয়ে দেবে। দেখো এটা হচ্ছে অ্যান্থুরিয়াম জামিনি কার্ডবোর্ড, খুব রেয়ার একটা প্ল্যান্ট, এটাও যারা দেখেছে যারা জানে তারা জানে, দারুণ সুন্দর দেখতে পাতাগুলো, এটা এগুলো দারুণ সুন্দর। এই যে এটা, এটাও একটা ফেলোডেন্ডনেরই একটা ভ্যারাইটি, অসাধারণ সুন্দর। আর এই যে ভেরিগেটেড যেটা, এটার কত প্রাইস পড়বে? ভেরিগেটেডের এলবো মনস্টেরার একদম ছোট চারা নিলে 1200, তার চেয়ে বড় গাছ রেডি গাছ নিলে যত বড় সাইজ হবে সেইভাবে দাম, সেই হিসেবে আর কি দাম, ছোট চারা নিলে 1000। আর তুমি এটা দেখে দেবে হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং এই এয়ার প্ল্যান্ট, এই যেমন এটা, কারণ শহরে হয়তো স্প্যানিশ কম জায়গা, এই যে স্প্যানিশ মস এয়ার প্ল্যান্ট, এই যে দেখো এটা একটা দেখো, তো হ্যাঙ্গিং এর জন্য এগুলো সত্যি অসাধারণ ভ্যারাইটি এয়ার প্ল্যান্ট। এই সাইডে দেখো, মানে এটা এয়ার মিডিয়াতেই হবে আর কি। হ্যাঁ, এটা জাস্ট জল ঝুলে দিতে হবে আর জল দিতে হবে। বাহ, আর তুমি এই দিকে দেখো আমার। আচ্ছা, এই যে এটা, এগুলো কত করে পড়বে আর কি এয়ার প্ল্যান গুলো? এয়ার প্ল্যান গুলো 400 টাকা করে। আচ্ছা, শুধুমাত্র মাঝে মধ্যে জল স্প্রে করতে হবে? হ্যাঁ, এগুলো তো মাঝে না, রোজই দিতে হবে। আচ্ছা আচ্ছা, জলটা খালি স্প্রে করলে জলের উপর দিয়ে হয়ে যাবে? এগুলো হচ্ছে সব হোয়া হোয়া, হোয়া গুলো দেখাই আপনাদের, ভ্যারাইটি আছে আমার কাছে। এই দেখো এটার নাম আছে হিন্দু রোপ। বাহ, একদম ইউনিক শেপে গাছটা দেখুন, কিন্তু খুব সুন্দর ফুল হয়, ফুলেরও দরকার নেই যে এত সুন্দর গাছটা। এই দেখো এটা আনকমন একদম, পকেট এটা তো খুব সুন্দর, এটা লাল লাল ফুল হয় আর ক্যানারু পকেট। এই রকম প্রচুর আমার কাছে, তুমি হোয়া ওইদিকে সামনেও প্রচুর ভ্যারাইটি আছে, তো হোয়াগুলো দেখাই। আমরা প্রচুর এবার চারাও তৈরি করেছি, কারণ এই হোয়াগুলো যেখান থেকে অনেক দাম, এই দেখো এগুলোর অনেক দাম। আচ্ছা, এই বড় যেগুলো এই পটে আছে, এগুলো কি পট সমেত যদি কেউ নিতে চায় নিতে পারে? মানে এত বড়টা বিক্রি করতে একটু অসুবিধা, মাদার গাছ, কিন্তু তবুও আমাদের যেগুলো বেশি আছে আমরা বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, তাছাড়া তুমি ওই দিকটায় দেখো চারা তৈরি, চারা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই দেখো এগুলো সব, এগুলো সেট হয়ে গেছে, এগুলো সব চারা, এগুলো মোটামুটি, এই দেখো কি সুন্দর, অলরেডি দেখো বেরিয়ে গেছে কুশি, এগুলো সব হয়ে যাবে। এইগুলো নিলে কি হবে, একটু কম দামে হয়ে যাবে। এই দেখো কি সুন্দর কুশি বেরিয়ে, বড় হতে বেশি দিন লাগবে না, লাগবে না বড় হবে। এগুলো ধরো ফ্ল্যাটের ব্যালকনিতে, সেটাই দরকার, কারণ এখন টাউনে তো সন্ত জায়গা নেই কারো, ওই ব্যালকনি বাড়ির বারান্দা ব্যালকনিতে লো। আচ্ছা, এই গাছটা সম্বন্ধে একটু বলবো, এটার পাতাটা টোটালি অন্যরকম দেখছি। হ্যাঁ, এটা এটা এই যে একটা পকেট, এটার নাম হচ্ছে ক্যাঙ্গারু পকেট, একদম পকেটের মতনই, ভেতর দিকটা একটু তুলে দেখেন, ক্যাঙ্গারু যেমন ওর বাচ্চাকে ধরে রাখে না, এই জন্য এই যে পকেট, এই যে একদম সুন্দর পকেটের মতন, এটাকে ক্যাঙ্গারু পকেট বলে। এবার অনেকগুলো চারা তৈরি হয়েছে, দিতে পারবো? এই ক্যাঙ্গারু পকেটটা কিরকম পড়বে?
এগুলো মোটামুটি যেগুলো চারা তৈরি হয়েছে না এগুলো 250 করে দিব। আর যদি কেউ বড় গাছ নিতে চায় কিছু রেয়ার হলে দাম বেশি হয়, অ্যাভেলেবল হলে দাম কম, ভ্যারাইটি আর সাইজের উপরে। হ্যাঁ, এই সবগুলো যেমন অ্যাভেলেবল হয়ে গেছে এগুলোর বড় গাছও 250-300 তে আমরা এইবার দিয়ে দিচ্ছি। বাহ, এটা অ্যাভেলেবিলিটি। এগুলো সবগুলোর মিডিয়া কি? এগুলোতে আমরা ইউজ করি কোকো চিপস, সিন্ডার। আচ্ছা, সিন্ডার মিক্স করে তার উপর বসানো, আর হচ্ছে বালু। আর এটার পরিচর্যাটা একটু বলবেন, মানে যারা আর কি এই ধরনের গাছ কিনবে? কিচ্ছু না, শুধুমাত্র এনপিকে আর ফাঙ্গিসাইড। আচ্ছা, ব্যালেন্সড এনপিকে, ব্যালেন্সড এনপিকে আর ফাঙ্গিসাইড, আর কিচ্ছু দিন, আর রেগুলার একটু জল প্রচুর আছে যেগুলোতে খুব সুন্দর ফুল হয়। হ্যাঁ, আর ওই কোকোপিট কোকো চিপস গুলো পচে গেলে চেঞ্জ করে দিতে হবে। সেটা কতদিন মধ্যে ঠিক থাকে? এক দু বছর ধরে খেয়াল করতে হবে, পচে গেলে চেঞ্জ করে দিবে সহজে। মানে ওটা লাইফ স্প্যান মোটামুটি কতদিন থাকে? মানে এক বছর পর একবার চেঞ্জ করে কোকো চিপস এর। তো তাহলে আর কিচ্ছু হবে না এগুলো। তো কোকো চিপস তো এখানেই অ্যাভেলেবল। হ্যাঁ, আমাদের কোকো চিপস এর কি ছোট 1 কেজির প্যাকেট হয় নাকি বড় প্যাকেট? 5 কিলোর ব্লক হয়। আচ্ছা, এক একটা ব্লক মোটামুটি কিরকম পড়ে? 250 টাকা করে। 250 টাকা, সেটা আমরা রেডি করেও দেই অনেককে। চাইলে পরে আমরা বড় ব্লক এখানে ভিজিয়ে রেডি করে দিয়ে দিব, অল্প কোনো অসুবিধা নেই। যারা গাছ ভালোবাসে তাদের যা লাগে, আমরা কাঠ কয়লা মাটি গোবর কোনো কিছু বাদ নেই, যা লাগবে সব দিব, সব রেডি পাওয়া যাবে আর কি। হ্যাঁ, সেখানে যে একেবারে অনেক কিছু ব্যাপার তাও না, একটু আমাদের চার্জটা, লেবার চার্জটাই মেন। এটা কি? এগুলো হচ্ছে পেপার মিনিয়ারি একটা, এটা ওয়াটার মেলন বলে। এবার বেশ কিছু অ্যান্থোরিয়ামের কালেকশন দেখাই, হরেক রকম কালারের, বেশ দারুণ দারুণ লাইট কালার, ডিপ কালারের। তো প্রথমে এগুলো আর কি, এটাও অ্যান্থোরিয়ামই তো না? এটা বেশ সুন্দর কালার। তো এইবার এগুলো একটু বলুন, এটাও তো সেম ওই অ্যান্থোরিয়াম, মানে কোকো চিপস এর উপরে বসে। কোকো চিপস আর এগুলো তো অসমকট। এগুলো কোনটার চারা কিরকম কি বলবে? এগুলো এক একটা অ্যান্থোরিয়াম গাছ 500 করে। আচ্ছা, সব মানে ফুল সময় যেগুলো আছে সবগুলো এগুলো 500 করে। এই অ্যান্থোরিয়াম গুলো মেইনলি এগুলো থাইল্যান্ড থেকে আসে। আচ্ছা, এগুলো থাইল্যান্ড থেকে ব্যাঙ্গালোর হয়ে আমাদের এখানে আসে। বাহ, অসাধারণ দুর্দান্ত কালার। আর একটা দিকে ফুল ফুটেছে, এটা মোটামুটি 2-2.5 মাস এইরকমই থাকবে। এবং বলি দর্শকদের, আমিও মোটামুটি 1 মাস হলো প্রায় নিয়ে গেছি, এখনো সেম যা নিয়ে গেছি ওইভাবে রকমই আছে। এগুলো ফেস্টিভ্যালের জন্য দারুণ ভালো মানে কালেকশন। আর হ্যাঁ, এই গাছগুলোকে রাখতে হয় একটু ঠান্ডা জায়গায়। কি হয়, আমি ফুল ইনডোরই রেখেছি, একটু মাঝে মধ্যে খালি একটু হয়তো সকালে রোদটা একটু খাইয়ে। অত গরমটা, এই যে দেখো এটা, এই কালারটা দেখো খুব সুন্দর, এই দেখো বেশ পিঙ্ক কালারের। আমাদের আগের বছরের গাছ যেগুলো দু একটা বেঁচে ছিল, প্রত্যেকটা তো এই বছর আবার ফুল এসছে, ও সেগুলো বড় বড় হয়েছে, সেগুলো ফুল এসছে। তার মানে এগুলো মেনটেন করে রাখলে সব থাকবে, একটাও নষ্ট হবে না। বাহ, ওইদিকেও একটা বেশ দারুণ কালার, একদম রক্তের মতন ডিপ লাল। এটা দেখো কত বড় সুন্দর, এটা বিরাট বড় সাইজ হয়ে গেছে। এটা একটা আমাদের এখানকার লোকালে দার্জিলিং পাহাড়ে পাওয়া যায়, সেগুলোর পাতাগুলো বড় হয় আর ফুলটাও বড় হয়, কিন্তু এই গাছগুলোর মতো এত সুন্দর শেপ আসে না ওই গাছ, মানে এরকম ঝোপালো আর কি না, ওই গাছগুলোর পাতাগুলো হেলে হেলে পড়ে যায়, যেটা ওই গাছ আর এই গাছের মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা, এইবার পাশে এদিকে দেখাই আরো বেশ কিছু আছে ইনডোরের। যে অ্যাগ্লোনিমার দেখো কত ভ্যারাইটিস, ও অ্যাগ্লোনিমা গুলো আগে দেখিনি, দেখুন অসাধারণ সুন্দর সুন্দর সব পাতা। অ্যাগ্লোনিমা এগুলো কত করে মোটামুটি? ছোট গুলো যেগুলো যারা ভ্যারাইটির উপরে, অ্যাগ্লোনিমা একেবারে 50 টাকা থেকে শুরু। দারুন সুন্দর গাছ, খুব সুন্দর হয়। দেখো অ্যাগ্লোনিমা, দেখো ওইটা ডাইফেনবিচিয়া, ডাইফিন বিচিয়ার, অনেক বেশ বড় বড় চারা আর কি। ওই যে ঝর্ণা, ওটা তো খুব সুন্দর হয় টব লাগালে। এইগুলো চারা কোনটা করতে? ওগুলো 150 টাকা করে। আর এটা, এই এই সামনেরটা এইবারের প্রথম এসছে, একটা ভ্যারাইটি একটু দাম বেশি, তাছাড়া মোটামুটি 100-150 এর মধ্যে সব। 100-150 আমাদের এখানে চাইলে একদম টপ টপ দিয়ে আমরা সেট করে দেওয়া যাবে আর কি। অনেকেই আসে একদম সেট করে নিয়ে। আর এই মনস্টারার, এগুলো চারা? মনস্টারার এগুলো আমাদের নিজেদের বানানো চারা, এগুলো এখন দাম অনেক কমে গেছে, এগুলো 150-200-250। তো মনস্টার একসময় অনেক দামে বিক্রি হতো, এখন আমরা নিজেরা বানাচ্ছি ও কমে দিয়ে দিচ্ছি। তো অসাধারণ সুন্দর। তো দেখুন এখানেও কিন্তু হ্যাঙ্গিং অনেক কিছু আছে, এইদিকেও দেখো, আর এদিকে দেখো ফেলোডেন্ডন বিরকিন, খুব সুন্দর ঘরে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর পাতাটা। এগুলো তো আগে অনেক দাম ছিল, অনেক কমে গেছে এগুলো। এগুলো মোটামুটি 150 টাকায়, এখন 200 টাকায় সাইজের উপরে পাওয়া যায়। এই যে যেগুলো জামিয়া, আমরা জিজি প্ল্যান, জিজি প্ল্যান, হ্যাঁ, এটা ব্ল্যাক, এটা গ্রিন জিজি, ব্ল্যাক জিজি, হ্যাঁ,
এগুলো এখন অনেক জিজি, এগুলো কত করে মোটামুটি? ব্ল্যাক এর ছোট গাছ নিলে পরে 200-250, আর বড় গাছ নিলে 400 টাকা, আর তোমার গ্রিন তো মোটামুটি 150 টাকা, ছোট নিলে 100 টাকা। এগুলো অনেক দাম কমে গেছে, আগে অনেক দাম ছিল, এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, দামও কম। তো দেখুন জিজির দুটো ভ্যারাইটি আছে, একটা অ্যাগ্লোনিমা লিপস্টিক, এই সাইড দিয়ে কালার তা যদি দেখুন, এবং লিপস্টিকের কারণটা এটাই, সাইড দিয়ে একদম মনে হচ্ছে ঠোঁটের চারদিকে চারপাশ দিয়ে লিপস্টিক দিয়ে দেওয়া, সেটা একদম ঠোঁটের মতনই। এগুলো 150 টাকা, এত সুন্দর গাছ, আর ইন্দোরে দারুণ হয়, দারুণ হয়, দারুণ দেখতেও সুন্দর। আর এই দিকটায় এটাও একটা অ্যাগ্লোনিমা ভ্যারাইটি, এটা বড় গাছ, একটু দাম বেশি হবে। এই স্পাইডার এর 50 টাকা, স্পাইডার। আর এইটা কি, এই পেন্সিল কি বলবো এটা কি? এগুলো তো স্যাকুলেন্ট এর একটা ভ্যারাইটি, এগুলো পেন্সিল ক্র্যাসুলা জাতীয়। হ্যাঁ, এদিকে আরো ক্যাকটাসও কিছু আছে। হ্যাঁ, স্যাকুলেন্ট এর একটা ভ্যারাইটি আছে অল্প, এগুলো আবার একটু ঠান্ডা পড়লে কালেকশন। এইটা দেখি, ওল্ড ম্যান ক্যাকটাস, আচ্ছা ক্যাকটাসটার নাম ওল্ড ম্যান। এই যে একটা, এই যে একটা, এই যেটা অনেক বড় আছে, ও আচ্ছা, এরকম সাদা চুলের মতন উপরে হয়ে যায়, তার জন্য ওল্ড ম্যান। বাহ, এই দেখো, এটা এটা প্যাথোস, স্টোন প্ল্যান্টস বলা হয় এটা, একদম পাথরের মতনই উপরটা। হ্যাঁ, এটা পাহাড়ে যেখানে মানে এই গাছগুলোকে তৃণভোজী প্রাণীরা খেয়ে ফেলে বলে ও নিজের আকারটাকে পাথরের মতো করে পাথরের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে তৃণভোজী প্রাণীরা খেতে পারে না। প্যাথোস, স্টোন, দারুণ সুন্দর, অনেক ছিল এই। আরে সত্যি আমার তো এটা দারুণ পছন্দ হলো, স্টোন প্ল্যান্ট। বাহ, এইটা তো একদম অরিজিনাল, সেই পাথরের মতো, দারুণ পাথরের মতো, পাথরের ভাজে ভাজে থাকলে বুঝবে না যে কোনটা। দারুণ সুন্দর ক্যাকটাসের কালেকশন এখানে আছে, তো এগুলো তো দেখালামই আপনাদেরকে। এইবার দেখাই এগুলো, দেখুন সুন্দর, বেশ চওড়া একটা করে টবে সব বাসন এবং সুন্দর শেপ দেওয়া, এই কুশি বেরিয়েছে। এগুলো কত করে পড়বে যদি এরকম কেউ রেডি একদম চায়? এই এটা সঙ্গে টবের দামটা অ্যাড হবে। হ্যাঁ, টবের দাম সহ এটা নিতে গেলে ধরো 500 টাকা। আচ্ছা, আর মাঝখানেরটা? এগুলো হয়তো 100 টাকা কম হবে। এগুলো আর কি সেমি ইনডোরের জন্য আর কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এটা ইনডোরেও খুব ভালো। আচ্ছা, সঙ্গে এই যে বাসাটা, পাখির বাসা, পাখির বাসা, এইগুলো যদি কেউ নিতে চায় মানে বড় বাগান আছে, বাগান গাছে ঝুলিয়ে রাখলো, সেক্ষেত্রে এগুলো কত করে পড়বে? 150 টাকা। বাহ, তো দেখুন এরকম বাগান কিন্তু মানে বাগানে ঝুলানোর জন্য এটা কিন্তু দারুণ হবে, যাদের একটু বড় ধরনের ছাদ বাগান বা আছে তারা কিন্তু এগুলো নিতে। ডাইফিন বিচিয়া দেখলে এই দেখো, এগুলো পটে সেট করা, দারুণ কালার, পটে সেট করা, দেখো কতগুলো কুচি বেরিয়েছে, এই দেখো অসাধারণ কালার, এই ঝর্ণায় দারুণ সুন্দর হয় কিন্তু। এই দেখো লিপস্টিক অ্যাগ্লোনিমা, খুব সুন্দর হয়েছে, বাহ খুব বেশ, একদম ঝোপালো। আমরা তো কেটে নিয়েছি, ছাড়া বানাচ্ছি, তারপরে দেখো কতগুলো বেরিয়েছে। এগুলোকে এরকম পটে সেট করে রাখলে দারুণ সুন্দর হয়। যে ব্রাজিলিয়ান উড, এইটা তো আপনারা এখন মোবাইলে বা ধরুন ইউটিউবে বা ফেসবুকে খুললেই এটার অ্যাড দেখতে পারেন, সেটা হচ্ছে এই ব্রাজিলিয়ান উড, যেটা কিন্তু খুবই লাকি বলে মানা হয়, যে ঘরে একটা থাকলে মানে লাক ফিরে আসে বা লাক ভালো হয়, লাকি উড, লাকি উড। তো এইটা সম্বন্ধে একটু দাদা একটু বলো যে ছোট বড় এগুলো কোনটা কি রকম কি করে, আর এটা কিভাবে রাখতে হবে? 150। আচ্ছা, ছোটগুলো 150 টাকা। হ্যাঁ, আর একটু বড় যদি কেউ নিতে চায় এটা হলে 250। আচ্ছা, আর একদম বড় সাইজ, আরো বড় সাইজ নিতে গেলে 500। এটা অনেক বড়। এটার মেইনটেইন কি আছে বা এটাকে কিভাবে রাখতে হয়? এই গাছগুলোকে রাখতে গেলে যেখানে ইনডাইরেক্ট অল্প আলো আসে এরকম কোনো জায়গায় কাচের জার বা কোনো পাত্রে জল দিয়ে, জলটা অল্প দিবে নিচে, শুধু নিচে অল্প জল দিয়ে রাখবে। এটা যেটা করতে হবে, 5-7 দিন পর পর এটাকে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে দিতে হবে, জলটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, পরিষ্কার করে 5-7 দিন পর পর জলটা চেঞ্জ করতে হবে, এবং মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে দিবে। সেটা পুরোটা নাকি শুধু নিচটাই? পুরো গাছটাই ধুয়ে একদম চাই। তাহলে এই গাছ 3-4 বছরেও কিছু হবে না, অক্ষয় মরে। তারপর অনেক শিকড় রুট যখন বেরিয়ে যাবে তখন চাইলে তা কোনো গামলা টবে লাগিয়ে দিলেও গাছ থেকে যাবে। আচ্ছা, রুট যখন আর কি বেরোবে? হ্যাঁ, যে অনেক বড় হয়ে গেল, এই কুশিগুলো অনেক বড়, তখন নতুন আরেকটা বসিয়ে নিলে এটা টবে লাগিয়ে দিলো, তাও থেকে যাবে। বাহ, তো এইটা আপনারা কালেকশন করতেই পারেন, এটা লাকি উড ব্রাজিলিয়ান, আর এদিকে লাকি বাম্বু, আর এটা হচ্ছে লাকি বাম্বু, এটা 3 লেয়ার। তো এটা অনেকে টেবিলেও রাখেন অফিসে। হ্যাঁ, এই যে এটা যেমন 2 লেয়ার, 2 লেয়ারটা কত পড়বে? 2 লেয়ার 180 টাকা, আর 3 লেয়ার যেটা 280 টাকা। 280 টাকা, বাহ। এবার এইগুলো যে বাউল গুলো হয় ক্লাসে, এই জার গুলো আমাদের কাছে পাওয়া যায়, কেউ অনেক সময় কিছুটা কালার স্টোন দিয়ে সাজায় সেটাও পাওয়া যায়, মানে জলের সঙ্গে বাকি স্টোন দিয়ে যা কিছু দিয়ে সাজানো যেতে পারে, টেবিলে কালারিং স্টোন গুলো রাখতে হবে ইনডাইরেক্ট লাইট পায় এমন জায়গায়, আর 5-7 দিন পর পর জলটা ভালো করে ধুয়ে, পারলে একটু ফাঙ্গিসাইড দিয়ে ধুলে চলবে। আর এটার জন্য এই যে যে পাত্রটা আছে বা কালারিং স্টোন সব এখানে অ্যাভেলেবল আছে। তো দেখুন আপনারা এগুলো সব একদম সেট করে
বাড়িতে নিয়ে গিয়ে শুধু মাঝে মধ্যে এরকম জলটা চেঞ্জ করে দেবেন আর ফাঙ্গিসাইড ধুয়ে দেবেন, তাহলেই কিন্তু এই গাছগুলো আপনাদের ঘরে বেশ সুন্দরভাবে বড় হবে। নার্সারিতে প্রচুর টবের কালেকশনও আছে, তো আপনারা বিভিন্ন রকম টবও এখান থেকে পাবেন বেশ সুলভ মূল্যে। প্রচুর ইনডোর প্ল্যান্টগুলো যদি বসাতে চান তার জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর সেরামিক পটসগুলো দেখুন, এগুলো অসাধারণ সুন্দর, এগুলো চাইনিজ, এগুলো নতুন কালেকশন। তো একদম কেউ আসলে এই টব এখান থেকে নিয়ে এর মধ্যেই একদম সেট করে নিয়ে যেতে পারবে আর কি। এটা 280 টাকা, মানে এই টবে একদম সেট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা একদম সেট করে গাছ বসিয়ে দেবো, মানে যারা যাদের সময় কম, যে যারা হয়তো যাচ্ছেন, একদম প্লেট সেট করাই আছে। বাহ, হ্যাঁ, জলটা তাহলে আর কি ওভারফ্লোটা ওখানে বোঝাবে যে পড়ে আছে। দারুণ সুন্দর সুন্দর। তো এই লো মোটামুটি একটু টপ সেট করা। বাহ, এটা কত? এটা 500। বাহ, আর এটা 280। দেখে মনে হচ্ছে এটা একদম মেটালের মতো, দারুণ মেটাল ফিনিশিং একদম। এই প্রোডাক্টগুলো একদম নতুন, দেখো খুব সুন্দর। তো দারুণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে। তো এই পটগুলোর মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে ইনডোর প্ল্যান্টসগুলো আছে সেগুলোকে সেট করতে পারেন, বা এই একটা দেখুন অসাধারণ সুন্দর, যেটা আমারও খুব ভালো লেগেছে, এর মধ্যেও বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দুটো পার্টে কিন্তু আপনারা সেট করতে পারবেন উপরে এবং গিফট দেওয়ার জন্য, খুব সুন্দর এবং সত্যি দারুণ এগুলো। তো আমিও বলবো আগামী দিনে গিফটটা সবাই গাছেই শিফট করুন। তো বিভিন্ন রকম গিফট তো দেন আপনারা, এই ধরনের পটের মধ্যে গাছ সেট করে একটা গিফট দেন সেটা দারুণ হবে, সত্যি অসাধারণ। সমস্ত ওইদিকে পটের কালেকশন দেখলাম, এইগুলো লার্জ কোয়ান্টিটিতে যদি গিফট দিতে হয় তার জন্য এইগুলো খুব সুন্দর। এগুলো 180-150 টাকার মধ্যে এই সাইজের ছোট ছোট পট পাওয়া যায়। বাহ, দারুণ দেখতে এগুলো। এটা মানে 250 টাকা। আচ্ছা, তো দেখুন মানে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দারুণ সুন্দর সুন্দর পট কিন্তু এখানে আপনারা পাবেন। আর এই এটা তো মোটামুটি 500। আর কস্টলি কি আছে, যে কেউ যদি একটু, অনেক বেশি দাম এগুলো, বড় বড় ঘরের জন্য আর কি, সোফার সাইডে তুমি একটা বড় কিছু বসাবে তার জন্য এই বড়, এগুলো দাম অনেক বেশি। বড় ইনডোর প্ল্যান্ট এগুলো তো সেট করে কেউ নিয়ে যেতে পারে আর কি, সবটাই বসিয়ে দেওয়া যায়, অনেক বড় বড় গামলা আছে। এদিকে দেখুন প্রচুর কালেকশন সিরামিক পটস এর, এদিকে বেশ সুন্দর সবুজ সবুজ, এটা পাশেও একটা, ওটাও দারুণ। এগুলো ওই যে আরেকটা জায়গা ওইদিকে ওইগুলো স্টক আছে, দেখো এই যে কি সুন্দর, এই একটা দেখুন বেশ দারুণ লাগে মুখ আঁকানো, এটার মাথায় একটা খুব ভালো একটা মাথার মধ্যে একটা গাছ চুলে মতন যেন লাগে আর কি। তো আপনারা এই ধরনের পট যেগুলো এখানে আছে এর মধ্যে আপনারা কিন্তু গাছ সেট করে এখান থেকে একবারে রেডি নিয়ে যেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো এই নার্সারির পুরো ভিডিও তো আমার চ্যানেলে দেওয়াই আছে, দেখবেন। তো প্রত্যেকে গাছ করুন, গাছ করার জন্য মানে এখন এত সুবিধা আছে যে আপনারা ধরুন সেই গাছের পট বা তার মাটি কিছু যদি বাড়িতে নাও করতে পারেন, সব কিছু নার্সারিতে এসেই কিন্তু একদম রেডি তৈরি করে নিয়ে যেতে পারবেন। তো এরকম বিভিন্ন সুবিধা কিন্তু এই নার্সারিতে আছে, বা বিভিন্ন নার্সারি তারাও কিন্তু করে। তো অবশ্যই প্রত্যেকে গাছ লাগান, গাছ করলেই শরীর মন দারুণ ভালো থাকবে এবং মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে, কাজে গাছ অবশ্যই করুন। তার জন্য কোথায় কি গাছ পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি বিভিন্ন নার্সারি আপনাদের জন্য ঘুরে বেড়াই এবং আপনাদের সামনে সেই নার্সারির ভিডিওগুলো তুলে ধরি দাম সমেত, এবং সেই সমস্ত গাছের পরিচর্যা বিভিন্ন অভিজ্ঞ বাগানি যারা আছে তাদের ছাদ বাগানের রিভিউগুলো আমি দিই এবং তাদের থেকে পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে আমি দিই। তো কাজেই অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন। এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবেই সবসময়, মানে আমি দিতেই থাকি আমার চ্যানেলে এরকম। তো কাজেই সবাই গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।